আসসালামু আলাইকুম দর্শক, আমরা বহুদিন থেকে বলছিলাম যে সড়ক পরিবহন খাতে রীতিমতো একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে অনেকদিন থেকে। এটি কোনোভাবেই নিরসন হচ্ছে না। একমাত্র মালিকরা পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পারে, বিআরটিএ বা সড়ক পরিবহন মন্ত্রণালয়, কিন্তু তারা কোনোভাবেই কোনো শৃঙ্খলার মধ্যে এই পরিবহন খাতকে আনতে পারেনি। এর মধ্যেই একটি ঘটনা ঘটেছে সাভার এলাকায়। সেখানে বাসের ভাড়া নিয়ে বিতণ্ডা হয়েছে। বিতণ্ডার পর এক যাত্রীর আহ্বানে সাড়া দিয়ে তার সঙ্গীরা চালক এবং সহকারীকে পিটিয়ে হত্যা করেছে। দর্শক, এই ঘটনা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। ফ্রি স্টাইলে যে ভাড়া বাড়ছে বা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ঈদকে সামনে রেখে, এটার জন্য একটা সম্মিলিত প্রতিবাদ দরকার। এবং অবশ্যই এই বিশৃঙ্খলার জন্য দায় এই পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা, কিন্তু সুনির্দিষ্টভাবে তার প্রতিবাদ হিসাবে আবার এরকম ঘটনাটা নিন্দনীয়। কেননা এই সব ফ্রি স্টাইলে যে ভাড়া উঠানো হচ্ছে বিভিন্ন রুট থেকে, সেটা কোনো একটা নির্দিষ্ট কোনো বাস না, এটা গণহারে সবাই করছে। সেখানে একটি ঘটনা ঘটেছে যেখানে যেই যাত্রী নিশ্চয়ই খুবই উগ্র ছিল, তার আহ্বানে সাড়া দিয়ে তার বন্ধুবান্ধবরা বা তার সহযোগীরা এসে ওই কন্ট্রাক্টর এবং চালককে পিটিয়ে হত্যা করেছে। এটা খুব নিন্দনীয় ঘটনাটি নিশ্চয়ই আপনারা জেনেছেন। তারপরে উল্লেখ করি, ঢাকার সাভারে বাড়তি ভাড়ার জেরে মারধরে একটি যাত্রী পরিবহনের বাস চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা, বয়স 26, এবং চালকের সহকারী ময়মনসিংহের ফুলপুর এলাকার হৃদয়। তারা ঢাকার মিরপুরে থাকতেন, তবে ঘটনার সময় দৌড়ে পালিয়ে চালকের আরেক সহকারী বেঁচে যান। হৃদয়ের বড় ভাই আতিকুর রহমান বলেন, বিকেল 4টার দিকে আমি ভাইয়ের মৃত্যুর খবর পাই। পরে বাসের অপর সহকারীর কাছ থেকে জানতে পারি যে ইতিহাস পরিবহনে ঢাকার মিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত ভাড়া 80 টাকা, ঈদ উপলক্ষে সোমবার ভাড়া 100 টাকা নেওয়া হচ্ছিল। সব যাত্রীকে ভাড়া বলেই বাসে উঠানো হয়, মানে এই বাড়তি ভাড়ার কথা। একজন যাত্রী বাসে ওঠার পর 100 টাকা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে হৃদয় ওই যাত্রীকে বলে যে ঠিক আছে, ভাড়া দিতে হবে না। এতে ক্ষিপ্ত হন ওই যাত্রী। আতিকুর বলেন, ওই যাত্রী হৃদয়কে আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে দেখে নেওয়ার হুমকি দেন। বাসটি 3টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসে 20-30 জন ওঠে। বাসটি কিছু দূর গিয়ে ইপিজেড এলাকায় এসে যানজটে আটকা পড়লে তারা হৃদয়কে বাস থেকে নামিয়ে বাসের পেছনে নিয়ে গিয়ে তার বুকে ইটে আঘাত করে। তারপরে চালক হয়তো বাঁচাতে আসে, ফলে চালককেও তারা মারধর করে এবং দুজনেই পরে হাসপাতালে নেওয়া হয়, তারা মারা যায়। এই ঘটনা দেখে তার সাথে আরেকজন যে সহকারী, সে পালিয়ে বাঁচে। এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? এই যে বাড়তি ভাড়া আদায়, এটা কোন আইনে, কোন নিয়মে কেন ভাড়া বাড়তি আদায় করা হবে? যেখানে সরকারি ঘোষণা করছে যে ডিজেলের দাম কমেছে, মাইল প্রতি ভাড়া 3 পয়সা করে কমেছে, যদিও এটা একটা ধাপ্পাবাজি ঘোষণা, কার্যত কোনো আসলে ভাড়াই কমেনি, মানে সেটা 30 কিলোমিটার পার হলে সেই সুবিধাটা নাকি পাওয়া যাবে, এরকম নানান রকম বকরচকর মানে হিসাব নিকাশ আছে। যাই হোক, কিন্তু তাই বলে এক্সিস্টিং যে ভাড়া আছে সেই ভাড়ার বাড়তি নেওয়া হবে, এটা কোন আইনে, কোন হিসাবে? এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে বহু জায়গায় যাত্রীদের সঙ্গে কন্ট্রাক্টর বা চালকদের ঝগড়াঝাটি হচ্ছে। সেটি হাতাহাতির পর্যায়ে, কখনো যাত্রীরা আহত হচ্ছে, কখনো যাত্রীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, তার ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে অতীতে। আর এবার ঘটনা ঘটলো উল্টা, যে কন্ট্রাক্টর এবং চালক মারা গেল। তো এই পুরো খাতটাকে যদি একটা শৃঙ্খলা নিয়মের মধ্যে যদি আনা না হয়, কত ভাড়া হবে এটা যদি ফিক্সড না হয় এবং সেটা যদি কার্যকর না হয়, তাহলে এই ধরনের হাতাহাতি, মারামারি, পিটাপিটি এবং খুবই দুঃখজনক ঘটনাগুলো ঘটবে। ফলে এই ঘটনার দায় আমি শুধু মনে করব না যে ওই যাত্রী বা তার সহযোগীরা কেন পিটিয়ে মারলো তা না, একটা এই যে বিশৃঙ্খলার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় এই
দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে। ফলে এই সব ঘটনা যদি ভবিষ্যতে না আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই সড়ক পরিবহন খাতকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সবচেয়ে বড় কথা হলো যাত্রীদের ভাড়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হতে হবে, যাতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কখনো কেউ তুলতে না পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।